ভিডিও শুরু করার আগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আরজিকর কাণ্ড কারোর কাছে জানা বাকি নেই বা কেউ এটাকে নিজেদের অস্ত্র হিসাবে ব্যবহার করবে না ঢাল হিসাবে ব্যবহার করবে না এটা একটা রাজ্যের ঘটনা নয় এখন সারা পৃথিবীব্যাপী এর আন্দোলন আমরা অবাক হয়ে যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গলে আন্দোলনটাও সঠিকভাবে করতে পারছি না আমাদের দমিয়ে দেওয়ার বুঝিয়ে দেওয়ার রুখে দেওয়ার ব্যবস্থা চলছে তবে না সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সেনাবাহিনী আজকে আজিকরটাকে পুরোটাই ঘিরে রেখেছে যে কোনো রকম বাইরের লোক এসে এখানে আক্রমণ চালাতে পারবে না আন্দোলন আন্দোলনের পথে হচ্ছে নিরস্ত্রভাবে হচ্ছে কোনো অস্ত্র ছাড়াই হচ্ছে আর অস্ত্র ছাড়া মানুষের উপর কীভাবে পাশবিক অত্যাচার হচ্ছে লাঠি চালনা হচ্ছে সেটাও দেখছি এইগুলো আমার বিষয়বস্তু না আন্দোলনে যখন নেমেছি তখন পিঠটা পেতে দিতেই হবে সেই রকম কি বিষয়ের উপর আমরা আন্দোলনে নেমেছি আরজিকল কাণ্ড হ্যাঁ তিলোত্তমা উফ ওহ উহ আমি বারংবার বলে আমি আমি সত্যি আমার যতবার তিলোত্তমার নামে বলতে বসি ততবার আমার চোখে জল ভরে যায় কারণ কারণ তাকে শুধু রেপ করা হয়নি তাদের মনে এত ঘৃণা জন্মেছিল এর বিষয় কারণ সে অনেক কিছু জেনে ফেলেছিল হয়তো অনেক কিছু বেরোচ্ছে ইউজ করা মাস্ক তারপরে সিরিন্স থেকে আরম্ভ করে সমস্তটাই আবার ইউজ করা হতো অনেক অনেক কিছু বেরিয়ে আসবে আগামী দিন একটা এইচ আই এইচআইবি পজিটিভ কোনো রুগীর যদি সিরিঞ্জ যদি আমাদের মতন সাধারণ কোনো রুগীর শরীরে যদি রুগী হইতে সেখানে প্রবেশ করালে বুঝতেই পারছেন তাহলে এত কিছু বেরিয়ে আসছে নিরপরাধ ছাত্রগুলো যারা মেডিকেল পড়তে গেছে ডাক্তারি তাদের মতের বিরোধ হলে তাদের যে কোনো কেসে তাদের জড়িয়ে প্রচুর প্রচুর এইগুলো আমা আমার দরকার নেই ইনভেস্টিগেশন করা বা বলার জায়গা মতন হচ্ছে এবং সেটা আরো আরো পোক্ত হওয়ার জন্য অনেক অনেক অফিসার নিয়োগ করা হয়েছে এইগুলো বলছি কেন কারণ এইটা আর ওয়েস্ট বেঙ্গলের সীমানার মধ্যে নেই এটা দেশ বিদেশ সিডনিতে কীভাবে সমাবেশ হচ্ছে কিভাবে আন্দোলন রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে রক্ত খলবল করছে বিশাল বিশাল আন্দোলন হচ্ছে আমরা আমাদের একটাই দাবি তিলোত্তমার যেন উপযুক্ত সম্মানটা পায় তার সাথে যেই পাশবিক অত্যাচার হয়েছে সেই পাশ পৈশাচিক নরপিসাজগুলো যেন ধরা পড়ে সেইগুলো যেন ধরা পড়ে এবং তাদের জন্য যথার্থ শাস্তি হয় সেইখানে দাঁড়িয়ে আমরা কি করছি আমরা খুব ইজিলি আমরা শত্রু মনে করছি আমাদের অপোজিট ক্রিয়েটারদের আমাদেরও তারা মনে করছে শত্রু তো এখানে কেউ কারণ না শত্রু আমরা বানিয়ে নিচ্ছি বানিয়ে তাকে পদদলিত করছি তার ক্যারেক্টার নিয়ে তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে এটা আজকে না এটা বহুদিন থেকে হয়েছে এমএসএলদের সাথেও হয়েছে উর্ফি যাবে চিন্তা করুন তো সে বয়স্ক মানুষটা কি করেছিল ওই দালালের সাথে কিছু তো করেনি কিন্তু দালাল ওকেও শুয়ে দিয়েছিল ওই বয়স্ক মহিলাটাকে তাহলে কি সে বাড়ির মা বাবাকেও সম্মানটুকু দেয় না আজকে কেন বলছি জানেন কালকে একটা স্ট্রিম লাইভ হয়েছে আমি উল্লেখ করছি আমি ছিলাম না আমি লাস্টের দিকে দেখিয়েছি যখন সীমা উঠেছে তখন গিয়েছিলাম গিয়ে দেখলাম সেখানে ইপসিতাও রয়েছে রিম্পাও রয়েছে তাদের প্রেজেন্সে যদি এটা হয়ে থাকে তাহলে বলবো তাদের প্রতিবাদ করা উচিত ছিল আর তারা যদি বলে না আমরা পরে গিয়েছি তাহলে বলবো যে পুরো লাইটটা দেখে প্রতিবাদ করা উচিত প্রত্যেকটা মানুষের যেখানে আমরা আর্যিকর কাণ্ডের নিয়ে এইভাবে পথে নেমে গেছি এমন মানুষ পথে নেমেছে যারা ঘাট থেকে নেমে বাথরুম পর্যন্ত যেতে পারে না কোমর বেঁকে গেছে তারা এই আমাদের আন্দোলনে সামিল হয়েছে সেইখানে দাঁড়িয়ে আমরা অপোনেন্ট পার্টিকে কি করছি বলছি ওই আজিকল কাণ্ডের মতন রেগ ঘটিয়ে দাও আমরা ভাবতে পারি না এই কাণ্ড পুনরায় কারোর সাথে হোক আমি ভীষণভাবে এর তীব্র প্রতিবাদ করছি তীব্র প্রতিবাদ করছি আমার অবাক লেগেছে যে ওইটুখানি জায়গা তাও আমাকে একজন পার্টি যে আমি জানিও না এরম স্ট্রিম লাইভে এইসব আলোচনা হয়েছে হ্যাঁ সব মানে যারা বলছে আমি অবাক হয়ে যাচ্ছি বলছে হ্যাঁ আগে ওর সাথে হোক এরকম আরজিকর কাণ্ড হু আমরা নারী হয়ে নারীদের এই এইরকম জিনিসটাকে প্রতিবাদ করছি আর বলছি আরেকজনের সাথে হোক এটা চাই শুধু মাত্র শত্রুতা করার জন্যে তার এই রকম নারকীয় ঘটনা তার জীবনের সাথে হোক আরজিকর কাণ্ডটা বাদ দিয়ে সমস্ত কিছু হোক এইটা কোনো রায় আবার হোক এইটা মন মানে মনের মধ্যে চিন্তার মধ্যে আনা যায় না সেইটা হচ্ছে আজকে আমি খুব ব্যথিত আজকের আমি কেন প্রত্যেকটা মানুষ লিঙ্গ ভেবে পুরুষ নারী আজকে নারীরা না আজকে পুরুষরাও আমাদের সাথে কালে কাজ মিলিয়ে যে কোনো প্রফেশনে যে কোনো পেশায় যুক্ত মানুষ নেমে গেছে সেই ক্রিয়ার জগৎ বলো সে টলিউড তারপরে গানের সঙ্গীত জগতে বলো সারা পৃথিবী তোল হচ্ছে সুপ্রিম কোর্ট বিষয়টা ভীষণভাবে দেখছে কড়া নজরে আন্তরিকতার সই সেখানে কি করছে সেখানে আমরা ভাবছি এইটা বলে বোধ ভীষণ চরম তাকে অপমানিত করা হয় যে আরজিকাণ্ডর আরজিকর কাণ্ড তার সাথে ঘটুক তার সাথে হোক প্লিজ দু হাত জোরে জোর করে বলছি সব সহক্রিয়াররা আমরা একে অপরের বিরুদ্ধে লড়ি কিন্তু তা বলে তারা আমাদের শত্রু না যে আরজিকর কাণ্ড তার সাথেই হোক এইটা আমরা কল্পনায় আনতে পারি এইটুখানি রিকোয়েস্ট ওই বিষয়টাকে বাদ দিয়ে হোক অন্য বিষয় আমরা তো খুব যে সত্যি সাধ্যি আমরা কেউ বলতে পারবো না কম বেশি সবাই নোংরামি করেছি তো আর কাণ্ডটা না ওইটা যেইভাবে একটা মেয়ে মৃত্যুর মুখে চলে যাচ্ছে তার উপর কি পাশবিক অত্যাচার হয়েছে সেটা অবশ্যই একটা তদন্ত সাপেক্ষ আমি বলতে পারবো না যে কারা করেছে কীভাবে করেছে তবে যেটুখানি করেছে আমরা বুঝতে পারি না আরও কি অত্যাচার হয়েছে মেয়েটা যখন প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে শরীরের মধ্যে দিয়ে তার কি অবস্থা সেটা আর কারোর সাথে হোক সে শত্রু হোক আমরা চাই না অনেক ভাষা আছে প্রয়োগ করো তবে আর্টিকল কাণ্ড কারোর সাথে হোক এই এই উপমা দিও না রিকোয়েস্ট 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 খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে আজকেও বিশাল সম আমাদের আন্দোলনের একটা পার্ট আমরা মিছিল করব তাহলে আমরা ভুলতে দেবো না নিজেকে যে কী হয়েছে তাহলে আমরা তো আবার চাইছি অন্যের সাথে হোক এইটা বলতে পারি না আমরা আমরা কী অবুজপনা করছি আমরা ভুলে যাচ্ছি কারোকে দমানোর জন্যে আজিকর কাণ্ডটাকে টেনে আনবো আর নয় আর নয় আর নয় এটা আমার রিকোয়েস্ট অন্তর থেকে রিকোয়েস্ট এটা দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি আজকে আমার কি বলবো ক্যাথাকুরানি আর অবশ্যই মন্দিরা দুজনকে নিয়ে আমি আজকে বলবো ক্যাথাকুরানির ক্যথাকুরাণীর চরম পরিণতি সমস্ত দোষ সন্দীপের কোটে কিন্তু দেখো সে কিন্তু কোনো নোংরামি করেনি সে কিন্তু বউ থাকতেও পরকীয়ার জড়ে পড়ে জড়িয়ে পড়েনি কোনো মহিলা বা মেয়ের সাথে কিন্তু দেখো আমাদের খুব সুবিধা যে যে কিছু করেনি তাকে দোষারোপ করতে আজকে কথা নেই হ্যাঁ সুন্দর টাইটেল দিয়েছে বা প্রেমিকার নামের সাথে এই দাদার নাম ও অ্যাক্সিডেন্টলি ম্যাচ করে গেছে তাই জন্যে তাকে খুব ইউজ করা হচ্ছে টাইটেলে আমার কথা হচ্ছে আমি যাকে দেখাতে পারবো না আমার যাকে দেখানোর পিছনে প্রচুর পাবন্ধী আছে পাবন্ধী আমি তার নামও উল্লেখ করব না এটাও হয়েছিল তার ফ্ল্যাটে সঙ্গী সঙ্গী বান্ধবী এসেছিলো আমরা খুঁজে বার করতে পেরেছি তার জামা তার সমস্ত কিছু দিয়ে কিন্তু তাকে দেখায়নি এইভাবে কোন ব্লগার কী এইভাবে করতে পারে কোনো ব্লগার কি এই রকম করতে পারে হুম সন্দীপ কিছু না করলে সন্দীপের ছাদের মধ্যে পিকনিক হচ্ছে তার মেহেন্দি পরা হাত দেখে আমরা সমালোচনা করতে পেরেছি তারপরে সে বলেছে আমি তাকে দেখাই নি কাটাচেরা হবে সে তো দেখায়ওনি নি বলেও কিন্তু এ বলছে কিন্তু দেখাচ্ছে না তাহলে কত বড় অপরাধ করছে হুম যাকে আমি দেখাতে পারবো না তার নাম উল্লেখ করবো না এমন নয় আমরা কেউ জানি না যে এই অবাক পৃথিবীর এই সেবক দাদা তার হয়ে লড়ছে তাকে নিয়ে অন্তত শুয়ে দেবে না আর যারা দেবে তারা ওই নরকের কী তারা তো আছেই তাদের বাইরে তাদের বের করে দিয়ে আমরা সমালোচনা করতে পারবো না তারা তাদের মতন ভাষা প্রয়োগ করবে তাহলে তো বলার দরকার ছিল না নাম উল্লেখ করলে তাকে নিয়েও যদি মনে করে কেউ বিছানায় শুয়ে দেয় শুয়ে দেবে অনেক বয়স্ক মানুষ উনি হুম তা আমি কেন বলবো কেন এইভাবে চায়না টাউনে খাচ্ছি আমি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি আদা 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 আধুরা আদা দেখাচ্ছি তা সেখানেও তো সমালোচনা হচ্ছে বাড়িতে যে এসছে তাহলে সে তো মায়ের সামনে আমরা তো মা বাবা কাউকেই মানি না তাই মা বাবার সামনেও নোংরামি হয় অতি সহজেও বলতে পারি তাই না আমরা মা বাবাকেই শুয়ে দিচ্ছি নোংরামি করছে এমন মানুষের সাথে আমরা সন্দীপের মাকে ইজিলি শুয়াতে পেরেছি জলপাইগুড়ি কাকুর বন্ধু তার পাশে দাঁড়িয়েছে আমরা বিছানায় নিয়ে টেনে নিয়ে চলেছি ঘুম পাড়িয়ে দিয়েছি আমরা তো ওয়াইটিতেই দেখছি নারকীয় ঘটনা যেগুলো আরজি করে ঘটেছে সেই সেই মানে একই চরিত্রের লোকগুলো এখানেও রয়েছে তারা ভারভালি তার মুখ দিয়ে রেপ করছে ছেলে বলো মেয়ে বলো মেয়েরাই আমি দেখছি মেয়েদের প্রধান শত্রু সে ওয়াইটি বলো আর ওরকম করে ঘটনায় বলো বারংবার করে ঘটনাটাকে তুলে এনে শোক করো নিজেকে নিজের রক্তকে খলবল করে তোলো কাউকে আরেকবার এরকম ঐকাণ্ড হোক এইভাবে অভিশাপ দিও না আজকে হ্যাঁ অবাক পৃথিবীর দাদার নাম করে খুব ভাল লাগে না সেই তুই তো অ্যাকচুয়ালি এরকম মানুষের সাথেই জড়িয়ে গেছিলি তো তাই ভাবছিস যে আমার তো ভিউজ পড়ে গেছে আমার ভিউজ টানতে হবে যার কারণে তুই ওই নামটা টাইটেল নিয়েছিস দরকার ছিল না তো যাকে দেখাতে পারবি না তাকে কেন টাইটেলে দিবি তাই না বন্ধুরা তাহলে এইগুলোও হচ্ছে এইগুলোও হচ্ছে আমাদের ওয়াইটিতে আর দোষ হচ্ছে সন্দীপের সন্দীপ নাকি সেলিব্রেশন করছে এই দেখাচ্ছে সেই দেখাচ্ছে বইয়ের নিন্দা দেখাচ্ছে বউকে তো বিক্রি করছে এই রটনা রটাচ্ছে যে বউকে বিক্রি করে খাচ্ছে আর বউ যে নিজেকে বিক্রি করছে প্রতিনিয়ত সেটা বলছে না মানুষের সৎ সাহস নেই এদের বলা যে সত্যিটা বলো আজকে এই যে চারিদিক ঘুরে এসে সেই পোশাকটা ছাড়ার অনুভব মনে করলো না মা আর মেয়ে বসে গেল দেন দেন খেয়ে কত মিনিট লাগতো পোশাকটা ছেড়ে সুস্থভাবে এসে বসা এতে কি কি বার্তা যায় এটা মানুষের কাছে কি বার্তা যায় এরা নাকি এক একটা ব্লগার এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার এদের থেকে আমাদের কী শিকার আছে যারা ওপেন প্ল্যাটফর্মে আজকাল ঘটনাটা পুনরায় ঘটানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধ পক্ষ ক্ষেত্রে আর এরকম জামাকাপড় না খুলে যে একটা ব্যাঙ্কে গেছে পাশ ওপাশ দোকানে অনেক জায়গায় ঘুরেছে সেই ড্রেসেই খেতে বসে গেছে এটা কি মান্যতা দেওয়া যায় হ্যাঁ আমার অবাক লাগছে ভিউজের জন্য এরা কী করছে ভিউজের জন্য এরা কী করছে হ্যাঁ অমাবস্যা দেবীর মুখটা অবশ্যই হয়ে গেছে কারণ দুবার গিয়ে ফেলিওর হয়ে এসছে এটা তো স্বাভাবিক না জেনে গেলে এরকম ফেলিওর হতে হয় আবার যাবে আগামীকাল যে কাজটা একদিনে এক ঘন্টায় হয় সেটা তিন দিন ধরে চলছে তাহলে এগুলো হচ্ছে না জানার ফল এগুলো হচ্ছে না জানার ফল তা এই দিক থেকে আমাদের তো শেখার কিছু নেই ভালো কিছু শেখার আছে তাহলে তো আমরা দেখতাম যে বাইরের জামা কাপড়টা খুলে অন্তত খেতে বসেছে হাত পা ধুয়ে এরা বাচ্চা আনবে বাচ্চা আনবে বাচ্চা আনবে করে চিৎকার করছে বাচ্চারা কি কিভাবে মানুষ করবে বোঝাই যাচ্ছে তাই না বন্ধুরা তাহলে ভিউজ পড়ে গেছে যাতে করে ভিউজ পড়ে গেছে সেটা পুনরায় আমরা বুঝতে পারছি আর বুঝতে পারছি বলেই দেখতে পাচ্ছি টাইটেলে একদম জমকপ্রদ নাম দিয়ে করা হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না পুনরায় একই জিনিসে ঘটালো সঙ্গীর ক্ষেত্র তাই দেখিয়েছিল তাকে নাকি আত্মীয় কুটুম এসেছে তাকে দেখালে তাকে চিড়ে চ্যাপটা করে দেবে কেটে খণ্ড খণ্ড করে দেবে কেন তোর সাথেই বা হচ্ছে কেন কারণ তুই এইটাই দেখিয়েছিস এটাই বুঝিয়েছিস মানুষকে যে তোর সাথে কোনো ভালো মানুষ মিশে পারে না তাকেও তোর সাথে বিছানায় শুয়ে দেবে কিন্তু অবাক দাদা অবাক পৃথিবীর দাদা সেবক দাদা আমি তার চ্যানেলটার নাম বারণ বারণ করছি কারণ কারণ তার বয়সটাকে রেয়াত করা হোক কিন্তু তুই জানিস যে তোর শাশুড়িকে তুই দালাল ফিট করে নোংরামি করিয়েছিস তাহলে মানুষ কেন এখন মানবে সেটা বল তা এবার আসি মন্দিরার বিষয় মন্দিরের সম্পর্কে বলবো আবার ক্যাতাকুরানির সম্পর্কে মনে করি অবশ্যই বলবো চলো মন্দিরা বিষয়ে তার আগে ইন্ড্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মন্দিরা মন্দিরা কেন ক্যাতাকুরানি এরা এরা ভাবে মুখ খুললেই আমাদের মুখ দিয়ে মুক্ত ঝরে ঝরে পড়বে আর মানুষ পুরোনোর জন্য কিলবিল 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 করবে সেই হরিলুটের বাতাসা ফেলার মতন কে আগে নেবে কে কার হাতে কটা পড়বে তাই এরকম মন্দিরাকেও আমি কিছু বলবো যে পিরিয়ড এইগুলো সোশ্যাল মিডিয়ায় বারংবার বলার কারণ কি ভাই হ্যাঁ কদর্য একটা জিনিস হ্যাঁ যেটার কারণেই মা মাতৃ একটা মহিলা মাতৃত্বের সাথ পায় আমি জানি কিন্তু বারংবার 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 পিরিয়ড 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 আমি লাতখ দালালকেও দেখেছি কি নোংরা তার নিজের চ্যানেলে ভিডিওর মাধ্যমে করতেই হবে ঠিক মন্দিরা এমন একটা মানুষ সমালোচিত হতে বেশি ভালোবাসে সমালোচকরা সমালোচকরা ওকে নিয়ে সমালোচনা করুক সেটা আমরা বিগত দিনেও দেখেছি যে ও বলেছিল সোনাদেপ ভাই আমায় বলিস না ক্যাথা পালিয়েছে ক্যাথা ক্যাথা করিস না আমিও তোর একটা সোনু সোনা সোনু বন সোনা বনু ঠিক তাই ও চায় দালালের মুখ দিয়ে ও ওয়াইটিতে বেঁচে থাকুক ও আমরা আমরাই করি আমরাই করি আমরা ক্রিয়েটার আমরাই তো ভিউয়ার্স আপনারা দেখেছেন কতবার পিরিয়ড 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 করলো করল তো একবারও কি বলেছে যে সিংহাসনটা আমার বারান্দায় রয়েছে এখানে যে ঠাকুরগুলো রয়েছে এইগুলো কি করে আমি জল বাতাসা দিচ্ছি বলেনি বারংবার ওই চিপা বারান্দার মধ্যে ঠাকুরের সিংহাসনও রয়েছে আর ও যাতায়াত করছে হাতে ঝ্যাটা ওইটুকানি দেখালো না ওইটুখানি দেখালো না আমরা বুঝি না যে ওইটুকানি ও ঝ্যাটা দিয়ে ঝাড় দিয়েছে হ্যাঁ তাহলে এইগুলো দিকে আমরা ভিউজ দিই ওকে ও নোংরামি করেছিল রুখে দাঁড়িয়েছিলাম তারপরে ও নিজে একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে তখন তখন যখন দালাল ওকে নিয়ে কাটা করতে আরম্ভ করলো যে এরে আমার টার্গেট ছিল প্রচুর টাকার ব্যাংক ব্যালেন্স বাড়াবো তুই তো করতে দিলি না বসে গেল ওর এগেনস্টে কাটা করতে তখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম একটা মেয়ে যখন এত কিছু করার পর বারংবার 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 সে নিজেকে দোষী সাব্যস্ত করছে তারপরও তার ওই দার্জিলিংয়ের সোনা দাদার সাথেও শুয়ে দিল মানে ও যেখানেই যাচ্ছে সে ভিউয়ার্সরা বলো বা দালালের মতন ক্রিয়েটাররা বলো দালালের মতন একটাই সেটাই হচ্ছে দালাল যে একে বিক্রি করতে বেশ ইজি পথটা বেছে নিয়েছে আজকে আমি বলবো সত্যি ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায় যে শাশুড়ি প্রতিনিয়ত বৌমা যে এইরকম একটা মানে দৃষ্টান্ত মানে এইটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে এরম বউ যে স্বামী ছেড়ে বাচ্চা নিয়ে নোংরামি করতে বেরিয়ে গেছে আর একজন বাচ্চা রেখে নোংরামি করতে বেরিয়ে গেছে ইদির এত চরবরানি থাকে কোথা থেকে আমি ভেবে পাই না হুম সেটা আবার সোশ্যাল মিডিয়ায় বলার জন্যে দালাল ফিট করতে হয় দালাল এই বিষয়ে প্রচুর মাহির সে বুঝিয়ে দেয় যে আমার সংসার নেই তো কী হচ্ছে আমি অন্যের জন্য আছি কারণ ওইটা বিক্রি করেই আমার দু মুঠো খেতেও পারবো কারণ ওর নিজেই বলেছে জল গরম হয় না জল গরম হয় না মানে তার সংসার ওই কোনো রকমের টায়ে টুয়ে সংসারটা চালায় ওই রকম বাড়ি নিচে থাকার একটা পারমিশন পেয়েছে ভাড়া দিয়ে থাকলে থাকতে পারতো না আর জেনে বুঝে এর পরিবারের লোক এই যে ছোট করছে না এর বরকে দালালের কথা বলছি ছোটো ওর মা বাবাকেও করছে নিজেকে নিজেও করছে যে আমি সব জেনে এমন না এখানে এসে জানলাম যে তার টাকায় জলও গরম হয় না তাহলে তার মামা বাও এই লোকটাই দেখিয়েছে আরে ওই সম্পত্তির মালিকানা তুই হবি এখন কোনো রকমের জলটা গরম কর তারপরে এরকম একটা রাস্তা পেয়ে গেছে যে রাস্তা দিয়েই ও চলছে যেখানে ওর শ্বশুরবাড়িকে প্রতিনিয়ত বিক্রি করার সাথে সাথে নিজের ক্যারেক্টারটাকেও বুঝিয়ে দিয়েছে আমার ক্যারেক্টার কতটা লুজ হুম আমি স্বামীর সাথেও মিলিত হওয়ার পরেও এরকম কুকীরি করে বেরিয়েছি আর বড় গলায় বলছি আমি যেটা করবো আমার স্বামী জানবে না আমি তো ওটাই বলি তোর স্বামী এমন একটা শক্তপোক্ত সিদ্ধারা যুক্ত পুরুষ বাবা পুরুষ যে সব জেনেও চুপ করে থাকে আর ওই জায়গাটাই সন্দীপ সোমনাথ হতে পারিনি আর সোমনাথও সন্দীপ হতে পারবে না কোনো দিন এখানেই সন্দীপ আর সোমনাথের আলাদা এক দুটো চরিত্র তুই এদের চরিত্রের মানে কাটাছা করার চেষ্টা করেছিলি যে মেয়ে গঠিত কোনো কেস আছে কিনা পারিস তো দুর্ভাগ্য যে যেগুলোকে সাপোর্ট করেছি সেগুলো ঘরের কে বোনের মোস্তাঁড়ানোর জন্য গেছে এমন না যে তাদের পেটের ভাত জোগাড় হচ্ছিল না ক্যারেক্টারটা তাদের বিক্রি করতে হবে ওয়াইটিতে কারণ তারা দুহাত দিয়ে রোজগার করে এই যে আজকের যেই ব্লগটা দিয়েছে ব্লগের ভিডিওটা মন্দিরা মন্দিরা নাম করেই বলছি কি দেখার আছে বলুন তো সেই আরম্ভ করলে আমার পিরিয়ড হয়েছে আমার কোমর ব্যথা মাজা ব্যথা থাই ব্যথা ওই ব্যথা সেই ব্যথা এরা যদি পেটটা খুলে তাদের এই নোংরা আমরা পিরিয়ডের রক্তটা তো বর্জ্য রক্ত সেটাও যদি এরা দেখিয়ে ভিউজ কামানোর জন্যে বসতে যেতে পারতো সেই রকম চক্ষু যা আর কি চক্ষু লজা এদের আর চক্ষু লজ্জা নেই তাহলে এইটাও ওরা দেখাতো এরা এদের মতন নোংরা জঘন্য আমি দেখিনি এরা বারংবার কি বোঝাতে চায় পিরিয়ড কি আর কারো হয় না পাটা কাটার মতন ছটপট করতো আমার এক বান্ধবী চিকার করতো তাহলে তাকে কি সে সময় আমি বলছি না যে সোশ্যাল মিডিয়া ছিল কি ছিল না আমি বলছি সোশ্যাল মিডিয়ায় এইগুলো কেন বিক্রি হবে চরিত্র বিকিকিনি কিনি হলো কাঁটাছেঁড়া হলো সমস্তটাই দালাল ধরে এখানে প্রেজেন্ট করা হলো আজকে পিরিয়ড 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 হয়ে ঠাকুরটার সাথে অবিচার করা হচ্ছে ঠাকুর দেবতাগুলো যেগুলো সিংহাসনে রয়েছে যেইটা বারান্দায় রয়েছে ওনার ঘিপচির মধ্যে দিয়ে বার বার যাচ্ছে তার নাইটি টাচও হচ্ছে ঝাঁটার ঝাড়ুটাও তার সিংহাসনে যাচ্ছে কিন্তু এইটা এটাকে বলবে কারণ ওকে দেখার জন্য মানুষে ভিড় করে ওর নোংরা মোড় ন্যাকা ওই বলার স্টাইল এটা বলছি না ও করছে নিজে থেকে ও এরকমই আর এইটাকে সাপোর্ট করেছিল এই লাখর দালাল আজকে লাতখোর দালালকে ওর প্রত্যেকটা চর্বিত চর্বণ করতে হচ্ছে কি মেয়েকে ওর দাঁতমাজায় কি রাতে ওর বাবার দাঁতমা যায় মানে আমার অবাক লাগছে নিজের ঘরের অবস্থা শোচনীয় কিচ্ছু দেখাতে পারে না কোনোরকম ভবিষ্যৎ যে তার আছে সেটাও দেখাতে পারে না সে অন্যকে নিয়ে বসে যায় ক্যাথার বিষয় দেখবো তো ঠিকই বলিস হুম সে অবাক দাদার নাম দিয়ে টাইটেল লিখে তাকে দেখাতে পারে না তাহলে যাকে আমি দেখাতে পারবো না তাকে নিয়ে কেন চর্চা করবো তাকে নিয়ে কেন আমি টাইটেল থামনে লাটকাবো কেনই বা এর সাথে মুখ দেখাতে পারছে না মানুষরা এটা মানুষের কাছে পরিষ্কার না যে নোংরামি করে বেরিয়ে এসছে তার ক্যারেক্টারটা একটা জায়গায় ফুল স্টপ হবে এটা তো না হুম দীপ্ত তারপরে পোনা দীপ্ত বোল বোয়াল দীপ্ত কাতলা দীপ্ত এরকম দীপ্ত 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 ওর জীবনে প্রচুর আসবে রক্তের সাপ যদি বাঘ একবার পায় তারপর শিকারের দিকে ধ্যান দেয় মনোনিবেশ করে বলতাম না আমি দেখছি যত নোংরামি আমাদের ওয়াইটিতে হয় নারীদের নিয়েই নারীরাই কাটাছড়া করে নারীদের বলাৎকার ধর্ষক হিসেবে নারীরাই কাজ করছে তাহলে পুরুষরা তো খুব সহজেই তাদের বিক্রি করার একটা সহজ উপায় পেয়ে যাবে আর যারা এইগুলো নোংরামিতে হাততালি দিচ্ছে সেইগুলোও নারী কী মজা পায় কী মজা পায় ভাববেন না এরা মজাই নিতে এসছে এরা কাউকে ভালোবেসে সাপোর্ট করে কমেন্টস করছে এরা মজা নিতে এসছে কালকেই এ আবার চলে গেলে আর এলে তার কমেন্ট বক্সে এরা হাততালি দেবে নারীরা নারীদের পতিতালয় পাঠিয়ে দিচ্ছে নারীরা নারীদের পরিবারে না দেখে লালবাতি এরিয়ায় কেউ পাঠিয়ে দিলে সেটা দেখতে ভালোবাসছে আপনি কাকে বলবেন তারপর আজিকার কণ্ড সমস্ত কিছুকে ছাপিয়ে চলে গেছে দুটো মেয়ে সহযোগিতা করেছিল যেটা আমাদের ওয়াইটিতে প্রতিনিয়ত হচ্ছে আর আর্থিক কাণ্ডটাকে উদাহরণস্বরূপ হিসেবে বলছে ওর সাথে এই ঘটুক ওর সাথে ওই ঘটুক সত্যি তার সাথে এরকম ঘটবে হুম নব্বই ডিগ্রি পাটাকে কোমর থেকে ফিঙ্গি করে দিয়েছে ও কেন কেন আপনারা কেন বারংবার এটাকে তুলছেন ভারাক্রান্ত হয়ে যায় মনটা বিশ্বাস করুন ভালো লাগে না একদম ভালো লাগে না কি চলছে আমাদের এই সমাজে সমাজ ব্যবস্থায় একটাকে ঢাকতে আর বার করছে আর একটাকে ঢাকতে আর বার করছে এই তো আমাদের রাজ্য রাজনীতি প্রশাসনিক চূড়ান্ত অব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থা আমি সবাইকে বলবো চরিত্র হননটা ছেড়ে বলো তাহলে কিন্তু নিজের ঘরের লোককেই টানা হিচড়া হবে আর সেখানে কিন্তু কেউ আসবে না সাপোর্ট করতে জঘন্যতম জঘন্যতম কাজ চলছে এখানে তোর সাথে না পারি তোর বাড়ির লোকটার সাথে পারি তোর সাথে না পারি তোর সন্তানের সাথে পারি তোর সাথে পারছি না তোকে আমি আরজিকর কাণ্ডের মতন ঘটিয়ে দেবো মুখের ভাষা দিয়ে আর কি বলবো প্রতিনিয়ত এর বাচ্চা হচ্ছে না তার বাচ্চা হচ্ছে না মানে ওর শূন্য কোল কেন ও শূন্য কোল তাহলে তো দারুণ মজা পেয়ে গেলাম ওই শূন্য কোলকে বারংবার বলবো শূন্য 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 তার পরিবার তো সেও বলবে তার কোল নিয়ে তার মেয়ের কোল নিয়ে তার পরিবারের অন্যদের কোল নিয়ে এইগুলো এবার বন্ধ হওয়া উচিত আমি জানি এগুলো বেনামনে মনে মুক্ত ছড়ানোর মতন ছড়িয়ে গেলাম জ্ঞানের কথা বলে গেলাম তাদের মনেই হবে জ্ঞানের কথা বললাম তবে এই আর্টিকর কাণ্ড এটাকে কেউ উদাহরণ হিসাবে ব্যবহার করো না যে এটা হতে হতে পারে এটা করতে পারে এটা যদি হয় সে নর্দমায় নেমেছে সে পাকে নেমে আমাকে ছেটানোর চেষ্টা করছে আমাকেও নামতে হবে না তো এইটুকানি বলার ছিল মন্দিরার আমি অবাক হয়ে যায় মন্দিরা যা দেখাই তাই সুপার হয়ে যায় আর একজন বলেছে তুমি বাহাদি কেন নুন হলুদ মাখালি মাছে না ও শাশুমায় শাড়ি পরা দেখলেই বুঝবেন ও শাশুমায় যেটা হাত ওরও সেদিকেই ডান হাত করছে এগুলো আমরা ভুল ছোট ছোটো করেই থাকি যাকে যেটা বলার ছিল যে মন্দিরা প্রচুর প্রচুর অপকর্ম করে সেইগুলোকে আন্দেকা করলে কিন্তু মন্দিরের সাথেও অন্যায় করা হবে পিরিয়ড 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 এতবার পিরিয়ডের গল্প এইরকম সোশ্যাল মিডিয়ায় না বললেই নয় হ্যাঁ যেখানে তিলোত্তমা উত্তেজিত করার মতন কিছু করেনি তারপরেও তার প্রাণটা চলে যেতে হলো ছিনিমিনি খেলা হলো আর যারা অর্ধ নগ্ন আমি বলবো না এখনকার বর্তমান পরিবেশ আপডেটের সাথে পোশাক পরিচ্ছদও আপডেট হয়েছে কিন্তু যাদের দেখে অ্যাকচুয়ালি উত্তেজিত হওয়া উচিত তাদের আমরা বারণ করতে পারি তাই এইটুকুনি বলার ছিল চলো আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো সরি আজকাল কাণ্ডটা কারোর সাথে আরেকবার ঘটুক এটা মুখেও জন্য না কেউ আনে Please, please, please. Love you all.